নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানবাধিকার শিক্ষার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন বিষয়ে দিনব্যাপী কর্মশালা ও আলোচনা সভা হয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটির মিলনায়তনে। কানাডিয়ান ইউনিভার্সিটির প্রভিসি অধ্যাপক ডক্টর নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট শেখ সালাউদ্দিন আহমেদ, কানাডিয়ান ইউনিভার্সিটির আইন বিভাগের প্রধান ডক্টর আবদুল্লাহ-আল-মনজুর হোসেন, মানবাধিকার কর্মী শাহরিন তিলোত্তমা সহ অন্যরা। Canadian University of Bangladesh, inspiring applied knowledge.